আমরা অলরেডি আইফোন 13 সিরিজ নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি আলোচনা করেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো ভিডিওতে বা কোনো ওয়েবসাইটে আইফোন 13 সিরিজের বাংলাদেশের দাম জানা যায়নি, এবং জানাটাও কঠিন। কারণ অ্যাপেলের অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন দেশের দাম বলে দিলেও বাংলাদেশের দাম সম্পর্কে কিছু বলেনি। এবং আপনারা সবাই জানেন বাংলাদেশের মার্কেটে আইফোন চীন থেকে যায়, ভারত থেকে যায়, জাপান থেকে আসে, ইউএসএ মার্কেট থেকে আসে, সৌদি মার্কেট থেকে আসে, দুবাই মার্কেট থেকে আসে, সমস্ত মার্কেটের ফোন গিয়ে বাংলাদেশে বিক্রি হয়। এবং আইফোনের কোনো অফিসিয়াল বা আনঅফিসিয়াল বলে কিছু হয় না, আপনি যে দেশেরই আইফোন কিনুন না কেন আপনি সমানভাবে ট্রিট হবেন, অর্থাৎ সমান ওয়ারেন্টি পাবেন, এক বছর যে পান সেটা পেয়ে যাবেন, এবং আপনাদের অ্যাপেলের স্টোর যদি বাংলাদেশে থাকে সেখানে আপনারা সারিয়েও নিতে পারবেন কোনো রকমের সমস্যা হলে। সো আজকে এই ভিডিওতে আমরা আইফোন 13, আইফোন 13 মিনি, আইফোন 13 প্রো এবং আইফোন 13 প্রো ম্যাক্সের বাংলাদেশে সম্ভাব্য দাম নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আমাদের আজকের ইন্টারেস্টিং ভিডিও শুরু করি। আমরা আজকেই আইফোন 13 প্রোই বুকিং করে এলাম, কারণ 14 সেপ্টেম্বর আপনার ফার্স্ট লঞ্চ হলো, 17 সেপ্টেম্বর প্রি বুকিং ছিল, আমরা 19 সেপ্টেম্বর আজকে প্রি বুকিং করলাম, এবং 25 থেকে 26 তারিখের মধ্যে আমরা আইফোন 13 পেয়ে যাবো। তখন আনবক্সিং রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনারা অবশ্যই দেখবেন। এবং বাংলাদেশে নয়, আমি ভারত থেকে বুক করেছি, যেহেতু আমি ভারতীয় অনেকে হয়তো জানেন না ব্যাপারটা। বাংলাদেশে এখনও পর্যন্ত প্রি বুকিং বা অ্যাভেলেবিলিটির কোনো গ্যারান্টি দিতে পারছি না আমরা, বাট অক্টোবরের ফার্স্ট উইকে আপনারা আনঅফিসিয়ালি ইউএসএ ভেরিয়েন্ট, জাপান ভেরিয়েন্ট এবং ভারতীয় ভেরিয়েন্ট পেয়ে যাবেন। সো আমরা প্রথমে যেটিকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আইফোন 13 মিনি, যেটি 5.4 ইঞ্চি ডিসপ্লে, অসাধারণ সুন্দর একটি গিহুড ডিসপ্লে, সঙ্গে মোবাইলটিও দেখতে খুব সুন্দর। স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করেছি, উপরে আই বাটনে আপনারা দেখে নিতে পারবেন। তো এর 128 জিবি স্টোরেজের ভারতের দাম রেখেছে 70,000 টাকা। এর আরও দুটি ভেরিয়েন্ট আছে, 256 এবং 512 জিবি, সেটার দাম ভারতীয় দাম দেখিয়ে দিলাম আপনাদেরকে লিস্টে। কিন্তু বাংলাদেশে 128 জিবি স্টোরেজের দাম হবে আইফোন 13 মিনির 90,000 টাকা। এবং আরও দুটি ভেরিয়েন্টের আমরা বলতে পারছি না, কারণ এটা আমরা সূত্র থেকে জানতে পাইনি, যেটা জানতে পেরেছি সেটা আপনাদের সঙ্গে আলোচনা করেছি। নেক্সট হচ্ছে আইফোন 13, আমরা 128 জিবি স্টোরেজটি আজকেই বুক করে এলাম 80,000 টাকায়, এবং বাংলাদেশে এটি আপনারা পেয়ে যাবেন 1,00,000 থেকে 1,05,000 টাকার মধ্যে অক্টোবরের ফার্স্ট উইকে। নেক্সট যে ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে আইফোন 13 প্রো, এর 128 জিবি স্টোরেজের ভারতীয় দাম রেখেছে 1,20,000 টাকা, বাংলাদেশে 1,40,000 থেকে 45,000 টাকার মধ্যে অক্টোবরের ফার্স্ট উইকে পেয়ে যাবেন। নেক্সট যে ভেরিয়েন্ট আছে আইফোন 13 প্রো ম্যাক্স, এর 128 জিবি স্টোরেজের দাম রেখেছে ভারতে 1,30,000 টাকা, বাংলাদেশে 1,50,000 থেকে 55,000 টাকার মধ্যে আনঅফিসিয়ালি অক্টোবরের ফার্স্ট উইকে আপনারা পেয়ে যাবেন। এবং এই বছর আইফোন 13 প্রো এবং 13 প্রো ম্যাক্স আপনারা আপ টু 1 টিবি পর্যন্ত স্টোরেজ কিনতে পারবেন, যেটা দারুণ বিষয়। তো এই হলো বাংলাদেশি দাম আইফোন 13 সিরিজের। আপনাদেরকে দামটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমাদের সূত্র থেকে আমরা জানতে পেরেছি অক্টোবরের ফার্স্ট উইকে বসুন্ধরাতে আপনারা পেয়ে যাবেন। এবং আইফোন 13 নিয়ে আরও কিছু জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের এই ভিডিওটি খুবই ছোট, কারণ বাংলাদেশ দাম সম্পর্কে এখনও পর্যন্ত কেউ কিছু বলতে পারেননি, তাই আমরা ভাবলাম ছোট্ট একটি ভিডিও করে আপনাদের সঙ্গে জানানো যেতেই পারে। বাংলাদেশে অ্যাপেল এখনও পর্যন্ত অফিসিয়ালি যায়নি, তাই আপনার বিভিন্ন মার্কেটের ফোন পাবেন বাংলাদেশে, এবং যে কোনো মার্কেটের ফোন কিনতে পারেন, কারণ বাংলা আইফোনের কোনো অফিসিয়াল আনঅফিসিয়াল বলে কিছু হয় না, যাই কিনুন না কেন সমানভাবে ট্রিট হবেন, অর্থাৎ ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে এভাবেই সাপোর্ট করবেন। তো বন্ধুরা বাই, আমাদের গর্ব আমাদের ভাষা বাংলা ভাষা, জিন্দাবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।